ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদনকারী কৃষকদের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনালি মোবাইল ফোন দিয়ে SMS দেখিয়ে দেবো এবং আপনাকে প্রমাণও দেখাবো এই ভিডিওতে যে নতুন যিনারা আবেদন করেছেন দুয়ারে সরকার কর্মসূচিতে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে বা নভেম্বর মাসে, সেই সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো দেখুন, যিনারা আবেদন করেছিলেন যে সমস্ত কৃষকদের এই অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস ছিল সেই সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডিটেলস SMS-টি দেখাবো এবং জানাবো। একজন কৃষক আমাকে SMS পাঠিয়েছেন, চাইলে আপনারাও পাঠাতে পারেন। তার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল SMS করতে পারেন, যে কোনো সমস্যার জন্য কিংবা কিছু দেওয়ার জন্য। তো দেখুন, যিনারা আবেদন করেছেন নতুন, অনেকেরই দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড নেই, অনেকের রয়েছে। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসেছিল সেই সমস্ত কৃষকদের টাকা ঢুকেছে, যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তাদের টাকা ক্রেডিট হয়নি। যেটা আমি এখন বর্তমানে আমার স্ট্যাটাস দেখে বুঝতে পারছি, মানে যিনারা নতুন আবেদন করেছেন, অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, KBID চলে এসেছে, তাদের টাকা ঢুকেনি। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদেরই টাকা ঢুকেছে আজকে। তো আজকে আপনারা জানেন যে প্রশাসনিক বৈঠক ছিল, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় উপস্থিত ছিলেন, সেখান থেকে নতুন কৃষকদের টাকা রিলিজ করেছিলেন। এই কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যে যে টাকা ক্রেডিট হলো ব্যাংক অ্যাকাউন্টে, চলুন তার প্রমাণ আজকের এই ভিডিওতে ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছি। এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, ইনি হচ্ছেন পশ্চিম মেদিনীপুর থেকে। এখানে ইনার স্ট্যাটাস ইনি পাঠিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপ করে। অ্যাপ্রুভড ওর অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং KBIDও রয়েছে দেখতে পাচ্ছেন। সিকিউরিটি পারপাসের জন্য এটা হাইড রয়েছে সমস্তটাই, কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর থেকে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস রয়েছে দেখতে পাচ্ছেন। যিনাদের টাকা ঢোকেনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সাথে দেখুন, এটা কোনো এডিটেড SMS না, তিনি নিজেই পাঠিয়েছেন এবং সত্যিই টাকা ক্রেডিট হচ্ছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। 4:19 PM সেই সময় ইনি পাঠিয়েছেন SMS-টি। কোথা থেকে এসছে? VDBO BTXN, ব্যাংক অফ বরোদা থেকে। এই BOB হচ্ছে ব্যাংক অফ বরোদা অ্যান্ড TXN ট্রানজাকশন। নিচের দিকে যদি স্ক্রোল করি দেখুন সেম SMS, উপরে দেখুন BOB TXN, আর নিচে যদি আমরা স্ক্রোল করি সেক্ষেত্রে স্ক্রোল করলে দেখতে পাবো 2:49 PM ইনার এটা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, মানে SMS-টি এসছে। এখানে দেখুন ₹2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার 5024 ফ্রম ACHCRWBSC627 and 97। এখানে কিন্তু এটা উল্লেখ নেই এটি কোন মরশুমের টাকা। তো এখানে কিন্তু KBKS থাকতো কিংবা KBRB থাকতো, যেরকম খরিফ সিজনের টাকা দিলে KS থাকতো, রবি সিজনের টাকা দিলে RB থাকতো, সেটি লেখা নেই। অনেক SMS-ও থাকে না, অনেক SMS-ও থাকে। দেখুন 24/1/2024 SMS-টি এসছে, 14:28, মানে হচ্ছে 2:28 টাকা ক্রেডিট হয়েছে, যে SMS-টি 2:49 PM এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল কৃষকদের। আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করুন, যেনারা নতুন আবেদন করেছেন আপনাদের স্ট্যাটাস কী রয়েছে, চাইলে আপনারাও চেক করতে পারেন অনলাইনের মাধ্যমে। আর যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, টাকা না ক্রেডিট হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আজকের আপডেটে পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।